ওইভাবেই ডিক্লেয়ার হয়ে গেলো যে প্রাথমিক অনেক ভোটে জিতে গেছে। তো তারপর ওদের বিজয় মিছিল বেরোলো, বিজয় মিছিল বেরিয়ে ওরা ফার্স্টে ঘুষিপাড়া থেকে শুরু করে লালকুঠি অবধি গেলো, গিয়ে কয়েকটা পাড়ায় গিয়ে ব্যানার ছিল এই করলো করলো। এবার হঠাৎ করে যখন আমাদের 10 নম্বর গেটের সামনে আসে, তখন হঠাৎ করে ওরা প্রায় 200 জনের উপরে, 200 জনের ওপরে কিছু বহিরাগত ছিল তাদের মধ্যে, তো ছিল, আমি বাড়িতে ছিলাম, তো তখন বহিরাগত ছিল, তারা এসে বাড়িতে মানে কাঁচ ফুলের টব পাঁচিল ভেঙে পুরো সব কিছু ভেঙে পাঁচিল টপকে বাড়ির সামনে চলে এসছে। ভাগ্যিস আমার গেট আটকানো ছিল, যদি আমার গেট আটকানো না থাকতো তাহলে হয়তো আমার মা কাকি এরা হয়তো মলেস্ট হয়েই যেত। আর আমার একটা ছোট্ট বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে এমনভাবে ইটটা ছুঁড়েছিল, আর একটু এদিক ওদিক হলে বাচ্চাটা মাথা হয়তো স্পট যদি হয়ে যেত মাথায়, এই করেছে। তারপরে এমনকি ওরা ওইখান থেকে কিছু মুসলিম ছেলেকেও নিয়ে আসে, কিছু মুসলিম ছেলেরা আসে বাস লাঠি নিয়ে, আমার দেখুন না কাজ বাইরেটা দেখবেন আপনারা বুঝতে পারবেন, টপ নিয়ে পুরো ভাঙচুর করে দিয়েছে, এখানে ইয়েরা আপনার পাঁচিল ভেঙে ঢুকে গেছে, কাউকে মেরেছে আপনাদের? আমার আমাকে আর বাবাকে পাইনি, যদি পেতো তো আমাদের মেরেই ফেলত। আর আমার মা কাকি এদেরকে হাতে হাত দেওয়ার চেষ্টা করেছে, গায়ে হাত, এমনকি বলছে লড়কি লোক নিকাল দো নিকাল দো, এরকমভাবে বলছে। তখন ওরা বেরোয়নি যেহেতু গেটটা আটকানো ছিল, যদি গেট আটকানো না থাকতো আপনি দেখতে বুঝলেন পুরো খুব বাজেভাবে কাজটা করেছে। পার্থভৌমিক স্যারের কথা ছিলেন যে আমরা গুন্ডারাজ চাই না, অর্জুন সিং নাকি গুন্ডারাজ করা, তো এখন কার রাজ চলছে? এখন তো সরকার চেঞ্জ হয়ে গেছে, আপনারা কি নিরাপত্তার অভাব বোধ করছেন? অবভিয়াসলি আমাদের প্রত্যেকটা বিজেপি কর্মী নিরাপত্তা বোধ অভাব এখন করছে, আর বিশেষত আজকে রাত্রে। এটা উচিত পার্থভৌমিক স্যারের দেখা, যে অনেক কথা বলেছেন উনি যে আমরা গুন্ডারাজ চাই না, কোথায় মানে উনি জিতেছেন, মানুষ চেয়েছে ওনাকে জিতিয়েছে, ঠিক আছে, এটা তো আমাদের নেতা অর্জুন সিং জেঠুও বলেছেন যে উনি চেয়েছেন জিতে গেছেন, কিন্তু এটা তো তার আটকানো উচিত। আপনার নাম? আমার নাম রণজিৎ। কে বা কারা করেছে সে খবরটা আমার কাছে এখনও নেই, তবে খবরটা হয়েছে ওর বাড়িতে একটা সমস্যা তৈরি হয়েছে, সেটা আমার সাথে পার্থভৌমিকের কথা হয়েছে রাত্রে। আমি আজকে ওই 12টার থেকে 12:30 ওই বাড়িতে যাব, তাদের কোনো মানুষেরই যাতে কোনো রকম আতঙ্ক না থাকে, কারণ গণতন্ত্রের দেশে রাজনীতির ব্যক্তিগত স্বাধীনতা সকলেরই থাকতে পারে, কে কোন পার্টি করবে তার ব্যক্তিগত ব্যাপার, সেই জন্য তার বাড়ি আক্রমণ হবে এটা মোটেই ঠিক নয়, আর এটা অন্তত পক্ষে আমরা এটাকে পছন্দ করছি না, এবং পার্থভৌমিক নিজেও এই ব্যাপারে যথেষ্ট সচেতন সব জায়গায় করেছে, আমরাও করে দিচ্ছি। আমি নিজে ব্যক্তিগতভাবে 12:30-12:30 ওই বাড়িতে যাব, কী হয়েছে না হয়েছে দেখে এবং যথাযথ যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। পরিবার ভীষণভাবে আতঙ্কিত? কোনো আতঙ্কর চিন্তা নেই, আমি নিজে আজকেই যাচ্ছি, সব আতঙ্ক ঠিক হয়ে যাবে।